হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই শেশনে আমরা আলোচনা করবো কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে তার লাইভ প্রুফ তোমাদের সাথে শেয়ার করবো অর্থাৎ আমি একটি কল রেকর্ডিং করেছি তো সেই রেকর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করব যারা প্রশ্ন করছিল তোমাদের প্রশ্নের উত্তরটি আমরা যথাযথভাবে দেব। আচ্ছা তারপরে হচ্ছে যাদের র্যাঙ্ক পঞ্চাশ হাজার বা তার থেকে বেশি তারা কি করবে এই মুহূর্তে এরকম অনেকে প্রশ্ন করছিল তাদের প্রশ্নের উত্তরও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তারপরে প্রশ্নটি হচ্ছে ছেলে ও মেয়েদের র্যাঙ্ক কি এক এই প্রশ্নটি অনেকজন করেছেন ইনফ্যাক্ট এমন একজন আঙ্কেল করেছেন যার ছেলে এক্সাম দিয়েছিলো এবং এক্সাম দেওয়ার পর তিনি অনেকটাই চিন্তিত ওকে টেন্সড ছিলেন তো উনি আমাকে কল করে অনেক সময় জিজ্ঞাসা করছিলেন তো আমি আঙ্কেলকে বলবো আঙ্কেল আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে কিন্তু অবশ্যই আমি পুরো বিষয়টা আমাকে খুলে খুলে বলবো আচ্ছা তারপরে হচ্ছে কাউন্সিলিংয়ের নাম না এলে কি করবে অনেকে কিন্তু প্রশ্ন করছে যে দাদা যদি কাউন্সিলিংয়ের নাম না আসে তাহলে কি করব তো সেই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে বলবো আচ্ছা আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে ছেলেদের জন্য প্রাইভেট কলেজ কোনটি তোমরা জানো যে দুটো কলেজ একটা বাঘাযতীন এবং অপরটি হচ্ছে অশোকনগর এই দুটি ছাড়া যে যে প্রাইভেট কলেজ ছেলেদের জন্য অ্যাড হয়েছে নতুন সেই সেই কলেজগুলো কিন্তু আজকে আমরা ভিডিওর একদম শেষে আলোচনা করব। তাই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অবশ্যই ধরে ধরে দেখো একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের লাভ আছে পরবর্তীকালে দেখো এই প্রশ্নগুলোই তোমরা বারবার করছো তোমরা কিন্তু ভিডিওটা ঠিক মতো দেখছো না আমি বারবার লক্ষ্য করছি যে যেটা আমি আলোচনা করছি সেই জিনিসটাই তোমরা বারবার জিজ্ঞাসা করছো তো এগুলো কিন্তু করবে না কারণ দেখো আমরা আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার বাট একই প্রশ্ন বারবার করলে সেটা আমারও একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাইছি তো এই ভিডিওটি আমি টোটালটা যত যত প্রশ্ন ছিল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করছি এরপর আর কোনো তোমাদের প্রবলেম হবে না তো দেখে নেওয়া যাক প্রথম যেটা আলোচনা করবো কবে থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে তো বলে রাখি তোমাদের কাউন্সেলিং আমি কল করেছিলাম তোমাদের যে ডাব্লু বি জেইবি অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যে বোর্ডের একটি ফোন নাম্বার দেওয়া ছিল টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারে কল করেছিলাম এবং সেই টোল ফ্রি নাম্বার থেকে ওরা যেটা বললো সেটা শুনে আমি অবাক হয়েছি কিছুটা তোমাদের এই মুহূর্তে চয়েস ফিলিং বা কাউন্সিলিং কোনো কিছু কিন্তু এখন হবে না যেটুকুটা জানতে পারলাম ওনারা বললেন যে প্রায় এক মাস বা তার কম সময় হতে পারে অর্থাৎ পুজো দুর্গা পুজোর আগে কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে এটাই ওরা বললো আমি কল রেকর্ডিং তোমাদের শোনাবো তার আগে আমি একটু বলে দিই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে এবং চয়েস ফিলিংটা কবে থেকে শুরু হচ্ছে উনি বললেন কাউন্সেলিংটা হবে অবশ্যই পুজোর পর এবং চয়েস ফিলিংটা তার আগেই হবে সুতরাং তোমরা ধরে রাখতে পারো যে হাতে এখন আপাতত পনেরো থেকে কুড়ি দিন কুড়ি দিন বা তার থেকে বেশি সময় আছে তোমাদের হাতে ওকে তো এবার আমি তোমাদের কল রেকর্ডিংটা শুনিয়ে দিচ্ছি তোমরা একবার শুনে নাও হ্যাঁ ম্যাম নমস্কার আমি সৌভিক দাস বলছিলাম অ্যাকচুয়ালি আমার আমার একটা বন্ধু রয়েছে যার র‍্যাঙ্ক এসেছে প্রায় সাত হাজারের কাছাকাছি জিএনএম এ তো সেক্ষেত্রে ও ওর একটা প্রশ্ন হচ্ছে যে র‍্যাঙ্কটা সেই র‍্যাঙ্কটা কি জেনারেল মানে ছেলেদের এবং মেয়েদের কি সেই আলাদা আলাদা করা হয়েছে নাকি সেটা একসাথে করা হয়েছে? মেয়েদের র‍্যাঙ্ক কি সেটা একসাথে করা হয়েছে। একসাথে করা হয়েছে। হ্যাঁ। ম্যাম তাহলে সে ট্রান্স মোটামুটি পাবে কিনা সেটা সে কিভাবে বুঝতে পারে এটা একটু মানে প্রশ্ন ছিল আপনার কাছে। সেটা এখনি না সেটা কাউন্সেলিং পুরো হবে কাউন্সেলিং এ তারপরে সেখান থেকে কোনো কলেজ আসছে কি না কি হচ্ছে সেটা তখন বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ম্যাম আর বলছি যে কাউন্সেলিং এ আগে তো নিশ্চয়ই কলেজ চয়েস করতে হবে তো সেটা মোটামুটি কতদিন কতদিন পর শুরু হতে পারে এখনো এখনো কাউন্সেলিং নিয়ে ধরে রাখুন পরের মাসে এবার পূজোর ওই পর বা পূজোর আগে এরকম এখনো কোনো करेक्ट ইনফরমেশন আমাদের কাছেও নেই দেখা হচ্ছে পাসিং কি হবে কি হবে সফটটা ঠিক হয়ে যাওয়ার পরে আপলোড মানে দেওয়া হবে নোটিফিকেশন দেওয়া হবে ওয়েবসাইটটা এইজন্য একটু ফলো রাখতে হবে আচ্ছা ম্যাম থ্যাংক ইউ তো এর সাথে আমি এটাও আলোচনা করলাম যে ছেলে ও মেয়েদের র্যাঙ্ক কি এক উনি কিন্তু বললেন যে ছেলে এবং মেয়েদের র্যাঙ্ক এক এক হিসেবেই ওরা বের করেছে আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আচ্ছা একটা ছেলে সে চান্স পাচ্ছে কিভাবে সেটা সেটা কি করে বুঝবে সে চান্স পাবে কি পাবে না উনি কিন্তু এর যথাযথ উত্তর দিতে পারলেন না যাই হোক না কেন তোমরা কিছুটা নিশ্চিন্ত রাহ নিশ্চিন্ত থাকতে পারো যে বিষয়টি হচ্ছে যে তোমাদের র্যাঙ্ক যারা ছেলেরা আছো ওরা কিন্তু অনেকেই মানে চিন্তায় ছিল যে র্যাঙ্ক যেটা বেরিয়েছে সেটা কি ছেলে এবং মেয়ে দুটোই কি এক মানে একই র্যাঙ্ক বের করেছে মেল অ্যান্ড ফিমেল একই র্যাঙ্ক নাকি আলাদা তো আমি এতক্ষণ বলছিলাম যে না মেল এবং ফিমেল দুটোই আলাদা আলাদা র্যাঙ্ক বের করেছে বাট ওরা নিজেরাই বলেছে যে না র্যাঙ্কটা হচ্ছে একটাই ওকে সুতরাং যাদের র্যাঙ্ক কম আছে যারা ছেলেরা কমেন্ট করছিল এমন অনেকে আছে যে যারা বলছে জিএমআর র্যাঙ্ক হচ্ছে দুশো সত্তর দুশো সত্তর ওকে তোমরা ধরে রাখো একদম নাইনটি পার্সেন্ট যে তোমাদের সুযোগটা আছে যেহেতু ওরা নিজেরাই বলল যে ছেলে এবং মেয়েদের র্যাঙ্কটা একই সুতরাং তুমি ধরে রাখতে পারো নাইনটি পার্সেন্ট সুযোগ আছে তুমি কিন্তু সরকারি চাকরি সরকারি মানে কোনো কলেজে চান্স পাবে ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে যাদের র্যাঙ্ক পঞ্চাশ হাজার বা তার থেকে বেশি এমন অনেকে কিন্তু কমেন্ট করছিলে এমনকি ফোন করে আমাকে জিজ্ঞাসা করছিল অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছো যে স্যার আমাদের পঞ্চাশ হাজারের বেশি র্যাঙ্ক আছে আমরা কী করবো কারো চল্লিশ হাজার কারো তিরিশ হাজার তো আমি দেখো এক্ষেত্রে বলতে পারি যাদের র্যাঙ্ক আমি গতকাল আমি আলোচনা করেছিলাম ভিডিওতে যাদের র্যাঙ্ক হবে দশ হাজার ঠিক আছে দশ হাজার থেকে দশ থেকে কুড়ি হাজার তারা কী করবে তারা কিন্তু প্রথমত চেষ্টা করবে সরকারি নেওয়ার ঠিক আছে প্রথম মোটামুটি এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত চেষ্টা করবে সরকারি নেওয়ার ঠিক আছে এ তারপরে যেগুলো সেগুলো বেসরকারি রাখো কোনো অসুবিধা নেই আর যাদের র্যাঙ্ক যাদের র্যাঙ্ক কুড়ি হাজার থেকে কুড়ি হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু কোনো রকম কোনো রিক্স নেবে না ঠিক আছে সবগুলোই প্রাইভেট রাখবে তাছাড়া যারা পঞ্চাশ হাজার বা তার থেকে বেশি যারা র্যাঙ্ক তারাও কিন্তু সেই একই একই কাজ করবে প্রত্যেকটা কিন্তু প্রাইভেট রাখবে দেখো তোমাদের কিন্তু খারাপ লাগলেও এটাই সত্যি যে তোমাদের কিন্তু আর সুযোগটা নেই সরকারি কলেজে ঠিক আছে সুতরাং তোমরা যদি চাও যে না আমি জিএনএমটা পড়তে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু জিএনএম পড়তে পারো ওকে এইবার একটা তোমাদের সুখবর দিচ্ছি সুখবরটা হচ্ছে যারা ভাবছ যারা এএনএম এ সুযোগ পেয়েছ যাদের র্যাঙ্কটা মোটামুটি পাঁচ হাজারের মধ্যে আছে ওরা ওরা অনেকেই কমেন্ট করছে যে স্যার আমার আমার তো র্যাঙ্ক এক হাজার বারো বারোশো কারো পনেরোশো ঠিক আছে কারোর দু ঠিক আছে এই আশেপাশে যারা আছো তাদের জন্য এটা সুখবর দেখো তোমাদের একটা সুযোগ আছে কিভাবে বলি যারা মনে করো যারা এ চান্স পেলো প্রথমে ওরা কিন্তু এ চান্স পাবে ঠিক আছে মনে করো একজন এ চান্স পেলো এ চান্স পেলো ওর কিছুক্ষণের মধ্যেই জানতে পারলো যে হয়তো সেকেন্ড কাউন্সিল জানতে পারো সে একটা জিএনএম কলেজে চান্স পেয়েছে সে তো এএনএমটা কখনোই নেবে না এটা তো তোমরা বুঝতেই পারছো এএনএমএ সে কী করবে সে এএনএমটা ক্যান্সেল করে দেবে এইবার এইভাবে প্রায় অনেকগুলো সিট কিন্তু ফাঁকা থাকবে ঠিক আছে সুতরাং তোমরা একটা আশা নিয়ে বাঁচতে পারো বা আশা নিয়ে থাকতে পারো যে হ্যাঁ আমার সুযোগ কিন্তু আছে সুতরাং যার র্যাঙ্ক মোটামুটি এএনএমের জন্য বলছি যাদের র্যাঙ্ক এক থেকে দু হাজার বা তার আশেপাশে আছে তারা কিন্তু মোটামুটি আশাবাদী থাকতে পারো ঠিক আছে তবে আমি বলতে পারছি না নিশ্চিত বা হানড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা পাবেই এরকমটা কোনো কোনো গ্যারেন্টি আমি কেন কেউ দিতে পারবে না সুতরাং তোমরা কিন্তু এই বিষয়টি নজর রাখবে বোঝা গেল এইবার 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 যে বিষয়টি আসবে যে কাউন্সিলিংয়ের নাম না এলে কী করবো দেখো এই প্রশ্নটিও অনেকে করেছে যে স্যার কাউন্সিলিং যদি আমার নাম না আসে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং লাস্টে কী আছে থার্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিংয়ের নাম আসতে পারে আচ্ছা তার আগে কি আমি কিছু করতে হবে তা আমি বলে রাখি যদি তোমার নামে কোনো সিট অ্যালোটেড হয় মনে করো তুমি একটা কলেজ পেয়েছো সেই সুযোগটা পেয়েছো তুমি কী করলে তুমি সেই কলেজটা নিলে না সেই ক্ষেত্রে তোমাকে অটো আপগ্রেডেশান করতে হবে না হলে তোমায় কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে তোমার যদি কোনো সিট অ্যালোটেড না থাকে ধরো যদি তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ের কোথাও চান্স পেলে না তোমাকে কিছু করার দরকার নেই ওটা অটোমেটিক্যালি তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল ওকে এবার কী হলো তুমি দেখা গেলো সেকেন্ড কাউন্সেলিংও তুমি কোথাও পেলে না তুমি কিন্তু থার্ড কাউন্সেলিংয়ের জন্য তুমি অটোমেটিক্যালি চলে যাবে ঠিক আছে তোমাকে কিছু করার দরকার নেই কিন্তু যাদের সিট অ্যালোট হচ্ছে মনে করো একজন সে কিন্তু একটা কলেজ পেয়েছে সেক্ষেত্রে ও সেটা অ্যাডসেপ করছে না আবার অটো আপগ্রেডেশনও করছে না অর্থাৎ সেটা ক্যান্সেল করছে না ক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে তাকে কিন্তু পরবর্তীকালে কাউন্সেলিংয়ে কিন্তু তাকে আর তাকে গণ্য করবে না বা তাকে আর ডাকবে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সে টোটালি টোটালি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে ওই জন্য বারবার বলছি এই ভুলটি কখনোই করবে না এই ভুলটি করলে কিন্তু তোমার আর কিছু করা থাকবে না তোমার হাতের আর কিচ্ছু থাকবে না ঠিক আছে আর একটি বিষয় মনে রাখবে আমি বারবার বলেছি কলেজ চয়েস করার পর সঙ্গে সঙ্গে দেখবে নিচে একটা 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 অপশন থাকবে লক বলে অ্যাপ্লিকেশন লক বা চয়েস লক তো সেই লক যদি না করো অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে সুতরাং এই দুটি কিন্তু বিষয় তোমরা নজর রাখবে যদিও আমি যখনই তোমরা জানতে পারবো যে তোমাদের চয়েস ফিনিংয়ের জন্য নোটিশ বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে ভিডিও তোমাদের দিয়ে দেবো যেভাবে হোক আমি চেষ্টা করবো অবশ্যই দেওয়ার ঠিক আছে তো ততক্ষণের জন্য তোমরা নিশ্চিন্ত থাকতে পারো আমি যখনই খবর পাবো তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো এইবার ছেলেদের প্রাইভেট কলেজে কিন্তু আমি আমি লিস্ট বলবো যারা ছেলেরা আছে অনেকেই কমেন্ট করছো যে দাদা মেয়েদের জন্য এত কিছু বলছো ছেলেদের জন্য একটা কলেজ অন্তত বলো যেটা আমরা করতে পারি তো তোমরা প্রত্যেকে জানো যে দুটো তোমাদের জন্য কলেজ কিন্তু এতদিন মতো ছিল একটা অশোকনগর এবং আরেকটি বাঘাজিন যেটি যাদবপুরে রয়েছে কিন্তু বর্তমানে এই যে দু হাজার তোমরা যে পরীক্ষা দিলে এইখানেই কিন্তু আরও তিনটে নতুন কলেজ কিন্তু অ্যাড হয়েছে সুতরাং সেই কলেজগুলির নাম অবশ্যই তোমাদের জানা উচিত কারণ চয়েস ফিলিংয়ের সময় সেই কলেজগুলো কিন্তু তোমাদের চয়েস করতে হবে না হলে কিন্তু তোমার সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে তো দেখে নেওয়া যাক যে তিনটে কলেজ কী কী এবং সেখানে মোট কতগুলি সিট আছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটি গভর্নমেন্ট নোটিশ যেটি পাবলিশ হয়েছে সাতাশ আট দু হাজার এবং এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে উনিশে আগস্ট দু হাজার দু দুটো থেকে দুপুর দুটো থেকে কিন্তু এই যে কলেজগুলোর নাম এখানে নিচে উল্লেখ করা আছে সেই কলেজগুলো কিন্তু একাডেমিক সেশন দু হাজার একুশ এবং বাইশের জন্য গণ্য করা হচ্ছে বা গ্রাহ্য করা হচ্ছে ঠিক আছে তো এখানে কি কি কলেজের নাম আছে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রাইভেট কলেজ ঠিক আছে তোমাদের এইগুলোর নাম কিন্তু গতকাল আমি বলা হয়নি এইগুলো নতুন কিছু অ্যাড হয়েছে মেয়েদের জন্য যেমন শুভম ইনস্টিটিউট অফ নার্সিং যেটি কোচবিহারে আছে যারা কোচবিহারের বাসিন্দা নর্থ বেঙ্গলে থাকুক তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে ষাটটি ষাটটি করে অর্থাৎ জিএনএমএ এ ষাটটি এবং বিএসসি ষাটটি একশো কুড়িটি কিন্তু সিট রয়েছে ঠিক আছে দিশারি ইনস্টিটিউট অফ নার্সিং ইংলিশ বাজার মালদা এখানেও কিন্তু জিএনএম এবং বিএসসির জন্য ষাটটি ষাটটি করে একশো কুড়িটি সিট রয়েছে মহেশতলা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এটা এটা রয়েছে মহেশতলায় যেটি বিএসসির জন্য শুধুমাত্র এখানে কিন্তু ষাটটি সিট রয়েছে এই বাজেটি সেটি হচ্ছে ইলাম বাজার ইনস্টিটিউট অফ নার্সিং ইলাম বাজার বীরভূম এখানে কিন্তু জিএনএম এবং বিএসসির জন্য ষাটটি ষাটটি একশো কোটিটি সিট রয়েছে এই যে বিষয়টি মূল বিষয়টি যারা ছেলেরা তাদের জন্য শুধুমাত্র এটা বলছি দেখো কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট অফ নার্সিং যেটি নবপল্লী বারাসাতে রয়েছে বারাসাতের এই কলেজটিতে তোমরা কিন্তু ষাটটি সিট পাচ্ছ মেলদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য ষাটটি সিট রয়েছে জিএনএমএ ঠিক আছে এখানে কিন্তু মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না মেয়েরা করতে পারবে বিএসসির জন্য যারা বিএসসি এক্সাম দিয়েছ তোমরা কিন্তু জিএনএম এর জন্য দিয়েছ সুতরাং এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কেয়ার অ্যান্ড কিউর ইনস্টিটিউট অফ নার্সিং নবপল্লী বারার যেটা আছে তোমরা নোট করে রাখো যারা ছেলেরা আছো অবশ্যই কিন্তু এটা নোট করে রাখবে কারণ যখন চয়েস ফিলিং হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কলেজটির নাম দেবে নাহলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে ওকে এখানে কিন্তু ষাটটা আছে ছেলেদের জন্য চলো পরবর্তী যেটি রয়েছে পরবর্তী দেখে নিই পরবর্তী এখানে দেখো দেখতে পারো যে মুক্তিধারা নার্সিং ইনস্টিটিউট যেটি রসুলপুর বাঁকুড়ায় রয়েছে এখানে কিন্তু ছেলেদের জন্য সিট রয়েছে ষাটটি বুঝে গেল তাহলে ষাটটা এবং এখানে ষাটটা একশো কুড়িটা আরেকটি একটি কলেজ রয়েছে আমি তার আগে বলে দিই যারা যারা মেয়েরা আছো তাদের এখানে কিন্তু আরও অনেক কলেজ আছে যেগুলো আমি গতকালের ভিডিওতে বলিনি তোমরা একবার দেখে নিতে পারো শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং যেটি ফুলবাড়িতে রয়েছে দেবগ্রাম যেটি তোমার শিলিগুড়িতে রয়েছে বিএসসি এবং জিএনএমের জন্য ষাটটা ষাটটা করে একশো কুড়িটা রয়েছে বাকিগুলো তোমরা দেখতেই পারো তোমরা কিন্তু একবার সেটা পজ করে দেখে নিতে পারো নলহাটি যারা বীরভূমে আছো তারা কিন্তু এটা দেখতে পারো বীরভূমে অনেকগুলো সিট বাড়ানো হয়েছে এবার বর্ধমানেও কিন্তু অনেকগুলো বাড়ানো হয়েছে ঠিক আছে তোমরা একবার সেটা ভালোভাবে দেখে নেবে এইবার আসছি যেটি এটাই লিখিত লাস্ট দেখো ছেলেদের জন্য শেষ যেটি করা হচ্ছে জেনেক্স নার্সিং ইনস্টিটিউট জেনেক্স নার্সিং ইনস্টিটিউট যেটি কোথায় রয়েছে পূর্ব বর্ধমানে রয়েছে ঠিক আছে এই পূর্ব বর্ধমানে এখানে কিন্তু ছেলেদের জন্য এখানে ছেলেদের জন্য শুধুমাত্র রাখা হয়েছে এবং সেখানে কিন্তু মোট ষাটটা সিট রয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য ওকে তো এখানে মনে রাখতে পারো জেন্স থেকে এখানে কিন্তু মনে রাখতে পারো জেন্টস থেকে জেনেক্স ওকে তো এখানে মনে রাখতে পারো যে জিমেল যারা জেন্টস আছো তাদের জন্য কিন্তু এই কলেজটি রয়েছে ওকে আর বাকিগুলো তোমরা দেখতে পারো যারা মেয়েরা আছো পূর্ব বর্ধমানে কিছু কলেজ সেখানে কিন্তু সাতটা তাছাড়াও তোমার রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউডি সদর হসপিটাল এখানে কিন্তু বিএসসিদের জন্য বাড়ানো হয়েছে বীরভূমে দেখো ফি মানে আবার চলে এলো বীরভূমে এখানেও কিন্তু তোমার প্রায় বিএসসি নার্সিংয়ের জন্য ষাটটা ষাটটা করে একশো কুড়িটা বাড়ানো হয়েছে পূর্ব মেদিনীপুর দেখো যেগুলো বিএসসি লেখা আছে সেখানে কিন্তু কোনো জিএনএম এরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না যদি চয়েস ফিলিং করো সেটা কিন্তু এমনি ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেল ক্যান্সেল হবে মানে কি তুমি এক ব্যাপারটা বুঝে নাও একবার ক্লিয়ার করে মনে করো তুমি এই যে বিএসসি নার্সিং ট্রেনিং এই এই দুটো যে ঘর করা আছে এখানে যদি তুমি অ্যাপ্লাই করো এটাকে তোমরা এটাকে তোমরা যখন মানে মনে করো যে ভুলবশত তোমরা এটাকে চয়েস ফিলিংয়ে রাখলে এক নম্বরে তাহলে কিন্তু এটা প্রথমেই বাদ দিয়ে দেবে ঠিক আছে এটাকে ধরবেই না কারণ তুমি জিএনএম নার্সিং ট্রেনিং জন্য অ্যাপ্লাই করো আর একটা বিএসসি ট্রেনিংয়ের জন্য ওকে আচ্ছা আর কি রয়েছে হুগলিতে দেখতে পাচ্ছো হুগলিতে কিন্তু কালকে গতকাল সম্ভবত দুটো থেকে তিনটি আমি দেখেছিলাম তো এখানে আরেকটি অ্যাড হয়েছে সেন্ট পল কলেজ অফ নার্সিং যেটি ভদ্রেশ্বরে রয়েছে এবং হুগলিতে চলো আর কিছু কিছু রয়েছে তোমরা একবার দেখে নিতে পারো আমি আর নতুন করে কিছু বলছি না তো এটা ছিল আমাদের মোট সেশানের টোটাল যে বিষয়টি সেটা আমি একবারে কভার আপ করলাম আচ্ছা এবার যে যেটি অনেকেই প্রশ্ন বলছে বেসরকারিতে পড়তে কত খরচ হবে বেসরকারিতে পড়তে কত খরচ হবে তো দেখো তোমাদের জন্য আমি কিন্তু একটা অ্যানালাইসিস করেছিলাম এবং সেটির একটি ভিডিও কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি নতুন একটি ভিডিও দেখো এই ভিডিওর আগে একটা ভিডিও অবশ্যই আছে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে সেখানে গিয়ে তুমি দেখো লাস্টের দিকে আমি কিন্তু দুটো প্রাইভেট কলেজ যেটি দুর্গাপুর এবং আরেকটি সম্ভবত কলকাতার এই দুটি প্রাইভেট কলেজে কিন্তু কত ফি নেয় টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমি বলে দিয়েছি তো অ্যামাউন্ট যখন বলেছি দেখো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দিয়ে চান্স পাবে তাদের কিন্তু সেই অ্যামাউন্টের সাথে কোনো মিল থাকবে না ঠিক আছে মনে করো কোনো একটা কলেজে সেখানে এনমি যারা স্টুডেন্ট ঠিক আছে যারা ধরো মনে করো এইচএস পাশ করে গিয়েছে ওদের ক্ষেত্রে হয়তো বললো যে ছ লাখ সাত লাখ ঠিক আছে বলতে পারে বাট যারা জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম দিয়ে তবে ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ওই অ্যামাউন্টটা নেবে না ওখানে অনেক কমে যাবে তোমার প্রায় অর্ধেক বা তার থেকেও কমও হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা ঠিকঠাক কিন্তু নয় আমি আগেই বলে দিলাম যে অ্যামাউন্টটা কিন্তু ঠিকঠাক নয় এবং আপডেটেড নয় তোমরা একবার ওদেরকে কল করে জেনে নিতে পারো যে এক্স্যাক্ট কত ঠিক আছে আমি মোটামুটি বলেছিলাম যে যদি দেখো এক লাখ থেকে দু লাখ বা আড়াই লাখ তিন লাখ পর্যন্ত হতে পারে তিন লাখের মধ্যে এর বাইরে হলে কিন্তু তোমরা সেখানে করো না কারণ তোমরা জিএনএম এম এন্ট্রান্স এক্সাম দিয়েছ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে তবে চান্স পাচ্ছ তোমরা কেন এত টাকা বেশি দিয়ে করবে তাই না আর যদি বেশি টাকা দেওয়ারই থাকে তাহলে তোমরা ব্যাঙ্গালোরে চলে যাও ব্যাঙ্গালোরে আরও কম খরচে তোমরা যথেষ্ট ভালো কোয়ালিটি টাইপের তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল পাবে ওকে সুতরাং আমার এটাই সাজেশন হবে যা যদি বেশি বলে যদি দেখো যে বলছে না জিএনএম এম এন্ট্রান্স এক্সাম দিয়েও তোমাকে সেই ছ লাখ টাকা দিতে হবে আমি তো সাজেস্ট করব অবশ্যই সেটাকে তুমি ক্যান্সেল করো এবং যথেষ্ট ভালো কোনো কলেজই ব্যাঙ্গালোরেই অনেক কলেজ আছে সেখানে তোমরা এন্ট্রান্স মানে তোমরা কিন্তু এন্টার করতে পারো ওকে অ্যাডমিশান নিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সবসময় রেডি আছি তোমাদের প্রত্যেকেই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি সুতরাং তোমাদের কোনো ভয় নেই ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যদি তোমাদের কোনো প্রশ্ন জানা থাকে যদি মনে হয় যে না কোনো একটা প্রশ্নের কোনো ব্যাখ্যাত্মক সলিউশন দরকার সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে আমাকে ফোনও করতে পারো আমার ফোন নাম্বারটা অলরেডি আমি আগের ভিডিওতে দিয়েছি তোমরা সেখান থেকে কিন্তু ভিডিও মানে ভিডিওটা পজ করে আমার নাম্বারটা নিয়ে তবে কিন্তু কনট্যাক্ট করতে পারবে ওকে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার